এটা আছে বিজেপি অরুণাচল প্রভাৱী খুব সিংহল ডাঙরিয়া যান বম ফুটাইছে গোটে অরুণাচলে গম পাই গেছে যে মোদীজির মরম আর স্নেহ উত্তর পূর্বাঞ্চল মানুষে যান পাই আছে উত্তর পূর্বাঞ্চল সমান অনুপাতে আশীর্বাদ দি আছে আর এই কারণে ভারতীয় জনতা পার্টি এই মাত্র আরম্ভণি বলে কেছে ইয়াত গোটে রাতি বোলে বোলে আনন্দ উল্লাসের উৎসব আনন্দ হব তার মধ্যে আমি সুদিব বিচার যাবার 41 আসন আসে পিছন বিজেপির সংখ্যা কি হব যাবারতক বহুত বেশি হব মানে ভাবু যে 48 47 48 হব লাগে কিন্তু একটা ডর কথা কংগ্রেস কতো নাই কংগ্রেস এটা সিটতো লিড করা নাই আর এটুয়ে দেখাইছে যে কংগ্রেসের দুর্নীতি সজল প্রীতির কারণে আজি কংগ্রেস অরুণাচলের এটা সিটতো লিড লব যাবার চারিখন আসলে এবার এখনতো নাই আপনার উত্থান কংগ্রেসের পতনের উপর উঠি পেলে হয়েছে নাকি তেনেকুৱা নহয় আমার উত্থান হয়েছে অরুণাচল উত্তর পূর্বাঞ্চলের মানুহক মোদীজিয়ে যে মরম স্নেহ দিছে যে সন্মান দিছে যে উত্তর পূর্বাঞ্চলক কোনো মরম স্নেহ করা নাছিলে নেগলেক্টেড হয়ে আসলে এই উত্তর পূর্বাঞ্চলে যে মরম স্নেহ পাইছে তার কারণে মানুহে মোদীজির প্রতি ধন্যবাদ দি মোদীজিক আশীর্বাদ দিছে আর ভারতীয় জনতা পার্টি প্রার্থীক জয়লাভ করাইছে আপনার দায়িত্ব আসলে অরুণাচল প্রদেশ আপনি আহি কি বিশেষ করবলগিয়া হল একো বিশেষ করবলগা নহল পার্টির সংগঠন মোদীজির ব্র্যান্ড ভ্যালু মোদীজির ইমেজ পার্টির ইমেজ আর মোদীজিয়ে করা ভাল কাম স্টেট গভর্নমেন্টে করা ভাল কাম তার ভিত্তিতে আমি ইলেকশন জিকিছো অরুণাচল আপনার দখলের সম্পূর্ণভাবে সিকিম SDF SKM আকো আগুয়াই গেছে SKM সরকার এখন হব এক্সিট পোলে আপনার এই 400 আগুলো আগুয়াই লো যাম বলে ভাবছে বিজেপি আগত আর একু নালাগে সাগে আমার দায়িত্ব বোধ বাড়িছে আমার দায়িত্ব বাড়িছে রাইজে যেনেকে মরম স্নেহ দি সরকার করে আছে রাইজে যেটু বিপুল সঁহারি জানাইছে রাইজে যেমন বিপুল ভোটত আমাক জিকা আছে ইমান সিটত আমাক জিকা আছে মই ভাবু যে আমার দায়িত্ব বাড়িছে আমি রাইজর উৎসাহ আর আশীর্বাদক নিজর শক্তি হিসাবে ব্যবহার করে রাইজর স্বার্থত কেনেকে কাম করিব পারু কোনো ধরনের অহংকার নকরাকে কেনেকে কাম করিব পারু কাকো মনত কষ্ট নিদিয়াকে কেনেকে কাম করিব পারু যেটু আমি প্রতিশ্রুতি দিছো এই প্রতিশ্রুতিব কেনেকে আমি সফলতার রূপায়ণ করিব পারু এটুয়ে হল উদ্দেশ্য বিজেপির কথা যে মুখ্যমন্ত্রী চেহারা একেবারে শেষত উলিয়াই দিয়ে নতুন কিবা হব নে বিশ্বাস পেমা খান্ডুর ইলেকশনের রিজাল্ট আহি আছে তার মাজত এই কথার কোনো প্রাসঙ্গিকতা নাই আর যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী হব আর একটা কথা মানে সুদিব বিচার যে এই যে বিজেপির উত্থান বা আপনাদের যে রাতে দিনে কষ্ট করেছে এই অরুণাচল কিন্তু এইবার এটা হল NCPয়ে আগুয়াই আছে প্রায় 6-7 আসন NPPয়ে 4-5 আসন আগুয়াই আছে NCPর উত্থান ইয়াত কেনেকে হল তেনেকে নহয় বিজেপির টিকিট নোপা মানুষে NCPত ক্যান্ডিডেট হল NPPত ক্যান্ডিডেট লিখা চাই কথা কইছে তেনেকুৱাই মানে আছে কেবাটা আর তার কারণে কি হয় যে এই সিটবুরত ইন্ডিপেন্ডেন্ট জিকে ইয়ে জিকে আর সিটবুর খরু লোকাল ডাইনামিক্স থাকে তথাপিও মই ভাবু যে ফলাফল খুব ভাল হয়েছে এনেকুৱা হব নাকি যে নির্বাচনের পিছত যখন ধর NCP NPP হয়ে জিকিছে আপনার সামিল হয়ে গেল ফলাফল তো আহক না জিকিছে কোথায় তো রিজাল্ট ডিক্লেয়ার হওয়া নাই সো রিজাল্ট ডিক্লেয়ার হওয়ালে অপেক্ষা করক উৎসবের নামত কি কি হব নাই মই কলো নয় উৎসব নহয় এটু দায়িত্ববোধ মানে করার সময় তো উৎসব তো ঠিক আছে পার্টি কার্যকর্তায় করব কিন্তু জ্যেষ্ঠ সকলে দায়িত্ব সহকারে এই জয়টুক লই কেনেকে বিনম্রভাবে রাইজর সেবা করিব পারে এই চেষ্টাহে করিব লাগে আপনার পোর্টফোলিও খন আরো ভাল হয়ে গেল মোর কোনো পোর্টফোলিও নাই দাদা মোর কি পোর্টফোলিও আছে আমি পার্টির কারণে কাম করেছো রাইজর স্বার্থর কারণে কাম করে আছো মই আজি আছো কালি নাই মোর কোনো পোর্টফোলিও নাই ভারতীয় জনতা পার্টির কোনো নেতাই পোর্টফোলিওর কারণে কাম নকরে মই ভাবু যে মই প্রথম ভারতীয় জনতা পার্টির এজন কার্যকর্তা আর এটুয়ে মোর প্রথম পরিচয় এই যে ভারত মুক্ত কংগ্রেস মুক্ত ভারত ইয়ার উত্তর পূর্ব ভাবিছে নাকি খুব সোনকালে সম্ভব তেনেকে নহয়
কংগ্রেছ মুক্ত মানে কি কংগ্রেছৰ চিন্তাধারা। এটা কংগ্রেছৰ চিন্তাধারা কি আছিলে, কংগ্রেসে নর্থ ইষ্টক এটিএম হিসাবে ব্যবহার করেছিল, হিল স্টেটসক এটিএম হিসাবে ব্যবহার করেছিল। হিল স্টেটর নেতায় দিল্লিত গলে 15 দিন তাত থাকিলেও প্রধানমন্ত্রী বা পার্টি প্রেসিডেন্টক কংগ্রেসের দিনত লগ পোৱা নাছিলে। কিন্তু আমার সময়ত স্থিতিটো বদলি হল, কংগ্রেস মুক্ত মানে কংগ্রেসের এই চিন্তা, কংগ্রেসের এই বিচারধারা, কংগ্রেসের এই প্রক্রিয়া পদ্ধতিক আমি ইয়ারপা উত্তর পূর্বাঞ্চলের দেশক মুক্ত করব খুঁজিছ। আর বহুত সফলতা আমি লাভ করছো যে কংগ্রেসের চিন্তারপা দেশ মুক্ত হয়েছে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় কোনো প্রভাব নপরিলে? কত ন্যায় যাত্রা আসলে, মইতো আগতেও কইছো যে এই ন্যায় যাত্রা নহে, এটু মাফি খোঁজা যাত্রা হব লাগে। দেশক অন্যায় অত্যাচার করা, ভ্রষ্টাচার লুণ্ঠন করা কংগ্রেস দলের সভাপতি হিসাবে তেখেতে করেছিল, নেতা হিসাবে করেছিল। তেখেতে ন্যায় যাত্রা নকরি মাফি খোঁজা যাত্রা যদি করলে হেতেন, মই ভাবু যে রাইজে বেশি ভাল পালে হয়। যদিও অরুণাচল প্রদেশ অসমৰ কথা দুটা সুধিল পটকে, যেনে যেটো আপনার এক্সিট পোল কংগ্রেসক 2খনৰ পৰা 4খন বা 5খন আসন দিছে, আপনি কি ভাবে? কংগ্রেস 2খন আসন পাব, কোন 2খন পাব বলে ভাবিছে? ধুবুরী আছেই বাৰু, লগতে ধুবুরী আর নগাঁও পাব পারে কংগ্রেস। আপনার কি 12টা আসন, এখন আসন বাকি থাকি গেল, এখন থাকিলে আমি 12খন পাম, কংগ্রেসে 2খন পাব, 14খন হয়ে গেল। কোকরাঝাৰ আসন ইউপি পি এল এ জিকিব, ভারতীয় জনতা পার্টির মিত্রজোটর প্রার্থী তাত জয়লাভ করবে। অশু সিংহল ডাঙরিয়া অরুণাচলত আবতরিয়া বিহু দেখাইছো, প্রথমে ফটকা দেখাইছিল দাদা আহক, এতিয়া অরুণাচলত এয়া বিহু। ইয়াত আমি অসমীয়া যে সমাজ আছে, অরুণাচলত চাকরি সূত্রে বহু অসমীয়া আছে, ইয়াত বহু অসমীয়া লোকে অসমীয়া খুব ভালদরে কয়, অরুণাচলী লোকে, অসমীয়া যুবক যুবতী, সেই যুবক যুবতী ওলাই আহিছে আর আপনাদের সন্মুখত বিজেপির অরুণাচলের মুখ্য কার্যালয়ের সন্মুখত এই যে অভূতপূর্ব এক বিজয় বিজেপি, সেই বিজয় মুহূর্তত এনেক বিহু নাচি সেই বিজয় মুহূর্ত উদযাপন করেছে।